তোমরাই তো বলো যে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন তিনি হঠাৎ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিছানায় দেখতে পেলেন না তিনি চিন্তিত হয়ে গেলেন যে উনি আবার অন্য কারো কাছে চলে গেল নাকি তোমরাই তো বলো যে তিনি খুঁজতে খুঁজতে ওই কবরের পাশে পেল তোমরাই তো বলো যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন যে কালাব গোত্রে যত মেষ আছে ওদের যত পশম আছে এই রাত্রে আল্লাহ তাআলা এত মানুষকে ক্ষমা করে দয়া করে তো তোমরা নিজেরাই তো বলো এটা যদি এটা কি আমরা লীর হিসেবে নেই তাহলে তো আম্মাজান আয়েশার সাথে ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে নিয়ে আসেনি তাহলেও তো তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে কবর যেটা তোমরা বলছো একা ছিলেন কোন সাহাবাকে ডেকে আনেনি তোমরাই তো বলো তোমরাই তো বলো এগুলো তোমাদের নলেজ লিড দেই তোমরা নাও না তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা বাইরে আগের দিন তো কাউকে বলেনি জেনে রাখো আজকের রাতে এমন এই খলাব গোত্র যত মেষ আছে সব মেষের পশমের মতো মানুষকে ক্ষমা করা হবে তোমরাই তো বলো তোমরাই তো হাদিসগুলো পড়িয়ে শোনাও কিন্তু দেখো এর পূর্বে এমন কোন লিড নেই যে আল্লাহর নবী বলেছে তোমরা রাত্রি জাগো জেগে আজকের রাতটাকে তোমরা পাওয়ার চেষ্টা করো এমন কোন কিন্তু নির্দেশনা নেই যেমন তারা লাইলাতুল কদরের ব্যাপারে আছে তিনি বলেছে জাগো ঘুমিয়ে ঘুম থেকে উঠে জেগে যাও কদরকে তালাশ করো কদরকে তালাশ করো লাইলাতুল কদর খায়রুন মিন আলফ শাহর ওই একটা রাত হাজার মাসের চেয়ে উত্তম জাগো ওই রাতকে খোঁজো দেখো তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদরের ব্যাপারে জাগতে বলেছেন খুঁজতে বলেছে তালাশ করতে বলেছে রাতটা কিন্তু দেখো শাহবান মাসের 15 শাহবান তোমরা বলো কলাব গোত্রের তোমরা তো নিজেরা বলো না হাদিস পড়ি শোনো আমি মানি কিন্তু দেখো ওই হাদিস থেকে কিন্তু কোনো ইবাদতের লিড আসে না এক্সট্রা ইবাদতের লিড আসে না আমি তো বুঝতে বলে দিচ্ছি আমি তো বলছি যে লিড লাগবে কিছু করতে হলে কি লাগবে দিক নির্দেশনা লাগবে কি লাগবে দিক নির্দেশনা লাগবে পাচ্ছি না তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো রাত্রি কিছু অংশ ঘুমাতেন জাগতেন দুরাকাত করে সাহাবাই করতেন এটা তো প্রতিদিনের কাজ ছিল না যখন তিনি ফজরের আশঙ্কা করতেন তিনি উইতির করে ফেলতেন তাহলে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো রাতে জাগতেন ঘুমাতেন ঘুম থেকে উঠে তাহাজ্জুদ আদায় করতেন এটা তো ওনার প্রতিদিনের কাজ ছিল কিন্তু শাহবান মাসের 15 শাহবানের কেন্দ্র করে কোনো ইবাদতের লিড নেই মনে কষ্ট নিও না আমার কথায় ভাই লিডটা কোথায় লিড ওই হাদিসের উপরে এই হাদিসটা নিয়ে অনেক তর্ক বিতর্ক আছে আমি অতটা যোগ্য নই যেটাকে নিয়ে তর্ক করবো আমি আবার বলে দিচ্ছি আমি জামশেদ মজুমদার এতটা যোগ্য নই হাদিসটা যাও জয়ীফ হাসান এগুলো নিয়ে তর্ক করার মতো যোগ্যতা আমার নেই তাই আমি ওই তর্কে গেলামই না আমি ওই তর্কে কি আমি গেলামই না ওই তর্কে কিন্তু হাদিসটাকে যদি আমি সঠিক মনে করি আমার ভাইয়েরা যারা এটা প্রচার করে কিন্তু ওই হাদিসকে সঠিক ধরলে তো কোনো লিড নাই এই রাতটা যে একটা স্পেশাল রাত এই রাতটা যে একটা স্পেশাল রাত ওই হাদিসটাকে কেন্দ্র করলে এইটা খুঁজে পাওয়া যায় যে রাতটা স্পেশাল কেন স্পেশাল যেহেতু কলাব গোত্রের যত মেষ আছে ওদের যত পশম আছে অত মানুষকে আল্লাহ ক্ষমা করবে তাহলে এটা স্পেশাল একটা কারণ আছে না কিন্তু কোন ইবাদত করলে আল্লাহ ক্ষমা করবে এ ধরনের কিন্তু কোনো কথা নেই তবে এটা আম হয়ে গেছে যে লোকটা ঈশার নামাজ পড়ে ঘুমিয়ে আছে তার জন্য এটা প্রযোজ্য হতে পারে আল্লাহ ভালো জানে আর যে লোকটা জেগে আছে তার জন্য প্রযোজ্য হতে পারে যে লোকটা জেগে প্রতিদিনের মতো তাহাজ্জুদ পড়ে যে লোকটা থেকে প্রতিদিনের মতো দুই রাকাত করে নামাজ পড়ে শেষে ফজর আশঙ্কা হওয়ার পর ভিতর পড়ে তার জন্য প্রযোজ্য হতে পারে আবার যে লোকটা ঘুমিয়ে আছে ঈশার নামাজ পড়ে তার জন্য প্রযোজ্য হতে পারে মানে স্পেশাল আলাদা কোনো ইবাদত করতে হবে এরকম তো কোনো লিড পাওয়া যায় না যেটা 14 শাহবানে করা যাবে না বা করলে নাকি হবে না এই 15 শাহবানে করলে নাকি হবে এরকম তো কোনো লিড পাওয়া যায় না আমার ভাইয়েরা এরকম তো কোনো লিড পাওয়া যায় না যে আজকে 15 শাহবান 14 শাহবানে যে ইবাদতগুলো ছিল রেগুলার আজকে 15 শাহবান উপলক্ষে আল্লাহ নবীর পক্ষ থেকে নতুন একটা ভিন্ন ইবাদতের দিক নির্দেশনা আছে এমন তো পাওয়া যায় না যেমন ঈদের দিনে আমরা নির্দেশনা পাই যে আমরা সালাত আদায় করতে হবে তারপরে খুতবা দিতে হবে নির্দেশনা আছে আজকে আমরা আগে খুতবা দিচ্ছি পরে আমরা নামাজ পড়ব ঈদের দিন একটা স্পেশাল দিন আল্লাহ নবীর পক্ষ থেকে নির্দেশনা আসছে যে
আগে নামাজ পড়ে ফেলবা পরে খুতবা দিবা এটা এটা স্পেশালি বলে পাইছি কিনা বছরে দুইটাই পাই আমরা স্পেশালি বলে মাসে সঙ্গে চার দিন একটা ইবাদত দেখি যে আগে বক্তব্য পড়ে নামাজ আগে খুতবা পড়ে নামাজ তাহলে বছরে দুইটা স্পেশাল খুতবা আছে যেগুলো আগে নামাজ হয়ে যায় পরে খুতবা তাহলে লিড আছে কি আছে লিড আছে যে আমি কি করব আমার কাছে দিক নির্দেশ না যে আমি তর্কে যাব না তর্কে গেলে অনেকের মনে কষ্ট যায় আমি বলতে চাই আমার ভাইরা জ্ঞান অর্জন করো এই পথ চলা শুরু করো আল্লাহ আমাদের জন্য জান্নাতের পথ সহজ করে দেবেন এটাই বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা জিনিস আপনারা দেখেন আন আবি দারদা রাদিয়াল্লাহু আনহু ক্বাল আবু দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে বলেন তিনি বলেন ইন্নি সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল নিশ্চয়ই আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলছেন তিনি বলেন মান সালাকা তরিকান ইয়াতলুবু ফীহি ইলমা যে ব্যক্তি জ্ঞান অর্জনের জন্য পথ চলা শুরু করলো সালাকাল্লাহু বিহি তরিকান মিন তুরুকিল জান্নাহ আল্লাহ এর দ্বারা তাকে জান্নাতের পথে পরিচালিত করবেন অন্য কোন পথে যেতে দিবেন আল্লাহ একটু আগে আমরা হাদিস পড়লাম আবু হুরায়রা থেকে রাদিয়াল্লাহু আনহু যে যে লোক ইলমের পথ শুরু করলো তার জন্য আল্লাহ জান্নাতের পথ সহজ করবে রাইট এখন আবু দারদা থেকে রাদিয়াল্লাহু আনহু আরেকটা আমরা লিড পাচ্ছি যে যেই লোকটা জ্ঞান অর্জনের পথ চলতে শুরু করবে তাকে আল্লাহ জান্নাতের পথে পরিচালিত করবে মানে অন্য পথে যেতে দিবে না আল্লাহকে আগলায় রাখবে সুবহানাল্লাহ আল্লাহু আকবার তোমরা কি অন্য পথে যেতে চাও নাকি জান্নাতের পথে যেতে চাও তোমরা কি চাও যে আল্লাহর পক্ষ থেকে তোমরা জান্নাতের পথে পরিচালিত হও তাহলে তোমাদের জ্ঞান অর্জনের জন্য এখন থেকেই জ্ঞান অর্জনের যে 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 কার্যক্রমগুলো রয়েছে যে যে সিদ্ধান্ত নিতে হবে ইলম অর্জন করার জন্য সেগুলো এখন থেকে নিতে হবে তাহলে আল্লাহ তোমাদেরকে জান্নাতের পথে পরিচালিত করবেন ইনশাআল্লাহ তাআলা দেখো মানে ইলমের কি ফজিলত এটা এই হাদিস আশা করি সবার জন্য যথেষ্ট হবে ইনশাআল্লাহ তাআলা ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদউ আজলিহাতাহা রিদান লিতালিবিল ইলম নিশ্চয়ই ওই যে লোকটা ইলমের পথ শুরু করলো আল্লাহ তাকে জান্নাতের পথে পরিচালিত করবেন এবং ফেরেশতারা জ্ঞান অর্জনকারী ব্যক্তির উপর খুশি হয়ে তাদের পাখা সমূহ বিছিয়ে দিবে এটা ইলম অর্জন চেষ্টা না করলে এই সুবিধা থেকে বঞ্চিত হতে হবে এবং এই সুবিধা থেকে বঞ্চিত হওয়া মানে জান্নাতের পথ সহজ হওয়া থেকে বঞ্চিত হওয়া এই সুবিধা থেকে বঞ্চিত হওয়া মানে জান্নাতের পথে পরিচালিত হওয়ার সুবর্ণ সুযোগ থেকে বঞ্চিত হওয়া ওয়াইন্নাল আলিমা লা ইস্তাগফিরুনহু ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদি ওয়াল হিতান ফিল জাওফিল মা এবং নিশ্চয়ই সমস্ত আসমান ও জমিনবাসী এমনকি পানিতে থাকা সকল প্রাণী সকলেই মিলে একজন জ্ঞানী ব্যক্তির জন্য আল্লাহর কাছে ক্ষমা চায় হুজুর ডেকে মুরগি জব দিয়ে দোয়া করাও করো যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছে ইসলামের সবচেয়ে উত্তম কাজ হচ্ছে পরিচিত অপরিচিত মানুষকে সালাম দেওয়া পরিচিত অপরিচিত মানুষকে খানা খাওয়া এটা ইসলামের উত্তম কাজ এটা ইসলামের কি কাজ তাই ডেকে নিয়ে কাউকে খাওয়ানোতে উত্তম কাজ আদায় হয় কিন্তু যদি আল্লাহর কাছে ক্ষমা চাও আর যদি মনে করো যে আমার জন্য কেউ আল্লাহর কাছে ক্ষমা চাও তাহলে আজকেই কোরআন তেলাওয়াত শুরু করো অর্থ সহ আজকে কোরআনের হরফ আলিফ লা তা পড়া শুরু করো শিখতে চেষ্টা করো তাহলে আসমান ও জমিনে যত কিছু আছে এমনকি পানিতে যত প্রাণী আছে পানির ভিতরে তারা পর্যন্ত তোমার জন্য বলবে ও আল্লাহ তুমি একে ক্ষমা করো তোমার জন্য পানির নিচের সকল প্রাণী বলবে আল্লাহ তুমি আব্দুল্লাহকে ক্ষমা করো আল্লাহ তুমি বশিরকে ক্ষমা করো আল্লাহ তুমি তুমি এই কি অনেক বাংলাদেশের নামগুলো ডিফিকাল্ট আসো না বেশিরভাগ সোহেল জুয়েল রনি টনি তো যেটাই হোক তোমার নাম ধরে তারা বলবে অথবা তারা তোমার ব্যাপারে বলবে যে আল্লাহ তুমি ওকে ক্ষমা করো সুবহানাল্লাহ আচ্ছা পানির নিচে কিরকম প্রাণী থাকতে পারে ভাবা যায় সুবহানাল্লাহ
আর এই হাদিসে কিন্তু এটাও বলে নাই যে তিমি মাসের মধ্যে যেটা তিমি মাসের লিডার শুধু ওইটাই দোয়া করো হাদিস কিন্তু লিড দিচ্ছে যে যত তিমি আছে যত পুটি দাইড়া আছে যত বোয়াল ইলিশ আছে মানে যত কিছু আছে কচ্ছপ তুমি সাপ ব্যাং যত পানির নিচে পানির নিচে যত প্রাণী আছে যত সংখ্যক প্রাণী আছে আসমানের নিচে জমিনের উপরে যত কিছু জীবন্ত আছে যত কিছু আছে সবাই বলবে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো কোরআন শিখবে না হাদিস শিখবে এখানে শেষ নয় আবু দরদা থেকে হাদিসটি বর্ণিত তিনি বলছেন যে তিনি আল্লাহর নবী থেকে শুনতে পেয়েছে যে ওয়া ইন্না ফাতলাল আলিমি আলাল আবিদ এবং নিশ্চয় একজন আবিদ নিশ্চয় একজন ইবাদতকারীর উপর একজন আলিমের মর্যাদা দেখেন সাধারণ বলে নাই সাধারণ মুসল্লি থেকে বলে নাই বলছে যারা ইবাদত করে যারা কি করে যারা আল্লাহর ইবাদত করে আল্লাহকে ইবাদত বন্দেগি করে এদের মধ্যে থেকে যে লোকটা জ্ঞান অর্জন করে আলেম হয় আচ্ছা আলেম কি আলাদা টাইটেল এই জিনিসটা তো একটা সন্দেহের মধ্যে পড়ে যাবে আপনারা মানে এই যে আলেম আলেম বলতেছি মানে কি এটা মানে কি ডিগ্রি পাস করার পরে কামিল পাস করার পরে লেটার পাওয়ার পরে মদিনা বা মিশর বা দেওবন্দ হাটাজারি থেকে কিছু নিয়ে আসার পরে এই আলেমের কথা বলতেছে আর যদিও ওরা আলেম হিসেবে মানে চিহ্নিত করা সহজ আমাদের চিহ্নিত করে কি কিন্তু এখানে যে আলেমের কথা বলতেছে সেটা হচ্ছে জ্ঞান যে লোকটা জ্ঞান অর্জন করে যে লোকটা কি করে যে লোকটা কি করে হারাম হালালের পার্থক্য করার জন্য নিজেকে জ্ঞানী করে কোনটা আল্লাহ পছন্দ করে কোনটা আল্লাহ অপছন্দ করে এই ব্যাপারে নিজেকে জ্ঞানী করে সচেতন করে ওই লোকের কথা বলতেছে মানে সার্টিফিকেট লাগবে না জায়গায় ইনশাআল্লাহ বুঝেন নাই সার্টিফিকেট লাগবে না জায়গায় ইনশাআল্লাহ বলছে যে নিশ্চয় একজন আলেম মানে একজন ইবাদতকারী উপর একজন আলেমের মর্যাদা হবে এমন তাফাদ্দুল কমরি লাইলাতুল বদর আলা সাইরিল কাওয়াকিব যেমন পূর্ণিমার রাতে সমস্ত তারার মাঝে চাঁদের অবস্থান যেমন এই সব ইবাদতকারীর মধ্যে একজন জ্ঞানী ব্যক্তির মর্যাদা হচ্ছে এমন পূর্ণিমা রাত্রে সমস্ত তারকার মাঝে চাঁদের যেমন অবস্থান তার অবস্থান আল্লাহর কাছে এমন সুবহানাল্লাহ